একটি কোল্ড কফি বানাবো, ব্ল্যাক কোল্ড কফি, যেটা হচ্ছে আইসড আমেরিকানো বা আইস কী বলে, আইস ব্ল্যাক কফি। হ্যাঁ, প্রথমে সিঙ্গেল শট নেওয়ার জন্য 9 গ্রাম পরিমাণ কফি নিয়ে নিলাম। আপনি চাইলে 8 গ্রামও নিতে পারবেন, 8.5 গ্রামও নিতে পারবেন। আর এই ভিডিওতে যিনি কাজ করছেন তিনি বারিস্তা ক্লাস করতে আসা নীরব, নীরব কফি বানিয়ে দেখাচ্ছে। মোটামুটি তাকে জাস্ট ধারণা দেওয়া হচ্ছে, যেহেতু সে মিডল ইস্টে চলে যাবে সৌদি আরবে। সো মোটামুটি যে সমস্ত কফিগুলো সৌদি আরবে চলে, B60 বলেন, স্প্যানিশ লাটে বলেন, মাচা লাটে বা এই টাইপের ক্যাপাচিনো লাটে যা যা থাকে সব কিছুই তাকে আমরা শেখানোর চেষ্টা করেছি এবং সে এখনও শিখছে, চলে যাবে আর কি। এই ভিডিওটা যখন করেছিলাম তখন সে ছিল, বাট তার কোর্স কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। সো নীরব প্রথমে এসপ্রেসোটা নিচ্ছে, এই ফাঁকে যেটা করবে, এক এসপ্রেসোটা যদি ইঁদুরের লেজের মতো পড়া শুরু করে তখন থেকে আর কি 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা এসপ্রেসোটা পড়লে সেটাকে একটা ভালো শট বলতে পারি আমরা, সেটাই হচ্ছে আর কি। আর যারা কফি পছন্দ করে, বিশেষ করে তারা সবাই ব্ল্যাক কফিটাই পছন্দ করে, প্রথমে একটা গ্লাসে আইস দিয়ে দিল, তারপর হচ্ছে রুম টেম্পারেচার পানি দিয়ে দিল, এখন জাস্ট এসপ্রেসোটা দিয়ে দিচ্ছে 30 ml, ব্যাস হয়ে গেল আমেরিকানো।